আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের কার সাথে ক্লাস ম্যাম ছিল এর আসসালামু আগে? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাওয়াদ স্যারের সাথে ক্লাস ছিল, তো স্যারের একটু সমস্যা ছিল, তো এই জন্য একটু আধা ঘন্টা লেট করে শুরু করছে আজকে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবে ফার্স্ট ক্লাসে কি আমি তোমাদের অবজেক্টিভস অফ টেস্টিংটা পড়াতে পেরেছিলাম নাকি এর আগ পর্যন্ত ছিল? কোয়ালিটি কন্ট্রোল পর্যন্ত করাইছে। আচ্ছা, এই কোয়ালিটি কন্ট্রোলের ডেফিনেশন পর্যন্ত, তাই না? আচ্ছা ঠিক আছে। দেখো, আজকে আমরা ফার্স্টে যে টপিকটা সেটা হলো যে অবজেক্টিভ অফ টেস্টিং। আমরা যে টেস্টিং গুলো করছি, আসলে টেস্টিং এর অবজেক্টিভ গুলো আসলে কি কি, এখানে দেখো 6টা অবজেক্টিভ পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে। যদি কারো কাছে বই থেকে থাকে তাহলে যেই বুথের পেজ নাম্বারটা, আমি যেই বুথের পেজ নাম্বার 2 এন্ড 3, এখানে দেখবে যে ইন ডিটেলস এ বলে দেওয়া আছে। আর আমি একটু তোমাদেরকে শর্টলি ডিসক্রাইব করে যাব। 1 নম্বর টপিকটা যেটা দেখো বলা হয়েছে রিসার্চ। রিসার্চ মানে আমরা সবাই জানি যে বেসিক কনসেপ্ট, যে কোনো জিনিসকে যদি আমি বারবার বারবার পুনরায় সার্চ করো, পুনরায় সার্চ করো, একই জিনিস যদি আমি বারবার সার্চ করি তাহলে তাকে বলা হচ্ছে রিসার্চ। তাহলে এখানে আসলে রিসার্চ বলতে কি বোঝাচ্ছে? রিসার্চ বলতে আসলে বোঝাচ্ছে যে যে কোনো একটা প্রোডাক্টকে বানাতে হলে বিভিন্ন রুট ফলো করা যায়। দেখা যাচ্ছে প্রোডাকশন লাইনে এক একটা প্রোডাক্ট বানানোর জন্য এক এক ধরনের প্রোডাকশন লাইন থাকে। তো তোমার যদি কোনো একদম জেনুইন কনসেপ্ট না থাকে, আর তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি আসলে কোন রুটটা ফলো করব, সেক্ষেত্রে 2 ধরনের হ্যাসেল তোমাকে পোহাতে হতে পারে। 1 নম্বরে যে ধরনের হ্যাসেল হতে পারে সেটা হচ্ছে যে প্রোডাকশন লাইনটা দেখা যাচ্ছে বেশি টাইম কনজিউমিং ছিল অ্যান্ড বেশি কস্টলি ছিল, বাট তোমার যে প্রোডাক্টটা তুমি বানাচ্ছ বা প্রোডিউস করছো তার জন্য আসলে এত কস্ট আর এত টাইম দেওয়ার দরকার ছিল না। সেক্ষেত্রে যেটা হবে যে তুমি প্রফিটটা কম কমাতে পারছো, কারণ কি তোমার যে ইনভেস্টমেন্ট সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা হতে পারে সেটা হলো যে আমি যে কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছিলাম ওই কোয়ালিটির প্রোডাক্ট প্রোডিউস করার জন্য আমার যতটুকু টাইম কনজিউমিং বা কনজামশনের দরকার ছিল, বা আমার প্রোডাকশন লাইন যেটা চুজ করার দরকার ছিল সেটা আমি করিনি, যার কারণে আমার কোয়ালিটিটা ওভাবে ইফেক্টিভলি আসেনি। সেক্ষেত্রে তোমার বিজনেস এর উপর এবং প্রোডাক্টের কোয়ালিটির উপরে ইফেক্ট পড়ে। তো রিসার্চ বলতে এখানে আসলে টার্মটা এভাবে বোঝানো হচ্ছে যে তুমি যখন কোন একটা প্রোডাক্ট বানাচ্ছ, বানানোর আগে তুমি বারবার সার্চ করে জেনে নাও যে তোমার ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য আসলে কোন প্রোডাকশন লাইনটা সুইটেবল। যদি তুমি ওই রুটটা ফলো করতে পারো তাহলে তুমি অপটিমাম রেজাল্ট পাবে এবং সাথে প্রফিটও আর্ন করতে পারছো। আবার তোমার যে এক্সট্রা যে ওয়েস্টেজ গুলা বা টাইম কনজাম্পশনের কারণে যে এক্সট্রা কস্টিং এর দরকার সেটা তোমার দরকার হচ্ছে না। 2 নম্বরে দেখো বলা হয়েছে সিলেকশন অফ র ম্যাটেরিয়ালস। টেক্সটাইলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টার্ম হলো র ম্যাটেরিয়ালস। আচ্ছা, তোমাদেরকে আমি এটা বলেছিলাম যে র ম্যাটেরিয়ালস কে রিলেটিভ টার্ম কেন বলা হয়? বলা হয় যে র ম্যাটেরিয়ালস হলো একটা রিলেটিভ টার্ম। এটা কেন বলা হয়, এটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল? হয়েছিল না? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে যে র ম্যাটেরিয়ালটাকে আমি একটা রিলেটিভ টার্ম কেন বলছি? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। বেসিক্যালি দেখো, আমরা যদি একটু খেয়াল করে দেখি, তোমরা হচ্ছে ফেব্রিকের স্টুডেন্ট, তাহলে ফেব্রিকের 2 ভাবে ফেব্রিককে প্রোডিউস করা যায়, হয় নিটিং এর মাধ্যমে না হলে উইভিং, এন্ড বাকি যে আদার্স অ্যাডভান্স ফেব্রিক গুলো আছে সেগুলোর কথা আপাতত নিটিং বা উইভিং এ তুমি করছো, এটার জন্য তোমার যে ফেব্রিক যে সেকশনটা এখানে মেটেরিয়াল তাহলে কি ফাইবার নাকি ইয়ার্ন? ইয়ার্ন ইয়ার্ন ওকে। এখন যদি আমি স্পিনিং এ যারা আছে, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা, ওদের কথা চিন্তা করি, তাহলে ওদের জন্য র ম্যাটেরিয়ালটা কি ইয়ার্ন নাকি ফাইবার? ফাইবার। ওকে, এখন ধরো যারা ডাইং সেকশনে আছে, WPE, ওদের কথা আমি চিন্তা করি, ওদের হচ্ছে ফেব্রিক ডাই করতে হবে, তাহলে এক্ষেত্রে র ম্যাটেরিয়াল কি ফেব্রিক? ওকে, তাহলে আমি কি দেখছি যে আমার যখন সেকশন চেঞ্জ হচ্ছে, সেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার র ম্যাটেরিয়ালের টাইপও চেঞ্জ হচ্ছে, তাই না?
জি, যেহেতু আমার এই টার্মটা ফিক্স না, এটা কনস্ট্যান্ট না, সব জায়গায় একই না, সেকশন ওয়াইজ এটা চেঞ্জ হচ্ছে। আমার স্পিনিং এর ক্ষেত্রে হচ্ছে ফাইবার, আমার যদি আমি ফেব্রিক সেকশনের কথা বা উইভিং সেকশন বা নিটিং সেকশনের কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে ইয়ার্ন। আবার যদি আমি ডাইং সেকশনের কথা চিন্তা করি, সেটা যদি ফেব্রিক ডাই হয় তাহলে আমি সেক্ষেত্রে র ম্যাটেরিয়াল দেখছি যে ফেব্রিক। তাহলে যেহেতু এটা প্রতিটা পার্সপেক্টিভের বেসিসে এর আউটপুট কি তার বেসিসে র ম্যাটেরিয়ালটা চেঞ্জ হচ্ছে, এর কারণে বলা হয় যে র ম্যাটেরিয়ালটা হলো একটা রিলেটিভ টার্ম। এখন এই র ম্যাটেরিয়াল সিলেকশন, ধরো যে তুমি যদি স্পিনিং সেকশনের কথা চিন্তা করো, সেক্ষেত্রে তোমাকে ধরো ফাইবার চুজ করতে হবে। ফাইবার যখন তুমি চুজ করছো, ফাইবার টু ফাইবার কি কি কারণে ভ্যারি করে? এক নম্বর হতে পারে তার লেন্থ, দুই নম্বর হতে পারে তার কালার, তিন নম্বরে হতে পারে ফাইবারের ফাইবার যে ফাইননেসটা, সে ফাইননেসটা আসলে কেমন। তাহলে মোটামুটি এই তিনটা জিনিস যদি আমি কনসিডারে আনি, তাহলে এই তিনটা জিনিসের কনসিডারেশনের বেসিসে আমার ফাইবার টু ফাইবার ভ্যারি করছে। তাহলে আমি আসলে কোন কোয়ালিটির ফেব্রিক বানাতে চাচ্ছি অথবা কোন কোয়ালিটির ইয়ার্ন বানাতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমার ফাইবার সিলেকশন করতে হয়। আর ফাইবার যে সিলেকশন করছি, এই সিলেকশনে আমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, তার মধ্যে আমি তিনটা তোমাদেরকে বলেই দিলাম যে তার লেন্থ কেমন, তার কালার কেমন এবং ফাইননেস কেমন। এখন ধরো আমি ইয়ার্নের কথা চিন্তা করি, তাহলে ইয়ার্ন টু ইয়ার্ন ভ্যারি করে কি কি রিজনে? ইয়ার্নের কাউন্টের কারণে, আরেকটা হতে পারে ইয়ার্নের স্ট্রেংথ, আরেকটা হতে পারে যে ইয়ার্নের যে টুইস্টটা আছে টুইস্টের তোমার কনস্ট্রাকশনটা কেমন। জালাল স্যার তোমাদের এখন কি পড়াচ্ছেন, কোথায় আছেন স্যার? ইয়ার্ন কাউন্ট পড়াইতেছে না। আচ্ছা, তাহলে তো একটু একটু নলেজ আছে না কাউন্ট সম্পর্কে? ইয়ার্ন কাউন্ট কাকে বলে? ইয়ার্ন কাউন্ট বলতে আসলে কি বুঝাচ্ছে, এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন, তাই না? যেটা আমাদেরকে কি বুঝতে সাহায্য করে যে আমার ইয়ার্নটা যেটা, ইয়ার্নটা কি ফাইনাল নাকি কোয়ার্সার, এটাই তো। তো এখন একটা ইয়ার্নের সাথে আরেকটা ইয়ার্নের তিনটা জিনিসে মোটামুটি ভ্যারিয়েশন থাকে। তার স্ট্রেংথে ভ্যারিয়েশন থাকতে পারে, তার কাউন্টে ভ্যারিয়েশন থাকতে পারে, আরটা হচ্ছে তার টুইস্টের ডিরেকশনে বা টুইস্ট কনস্ট্রাকশনে ভ্যারিয়েশন থাকতে পারে। এখন যদি আমি ফেব্রিকের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ফেব্রিকে কিসে কিসে ভ্যারিয়েশন থাকতে পারে, যে তার পার ইঞ্চের থ্রেড নাম্বার কতগুলো, এটা একটা হতে পারে। আর হতে পারে যে শ্রিঙ্কেজ ক্যাপাসিটিটা কতটুকু, আরেকটা হতে পারে যে তার ফলস, ফেব্রিক ফলসটা কতটুকু। তাহলে আমি দেখছি যে প্রতিটা র ম্যাটেরিয়াল আমি যখন সিলেক্ট করছি, একটা থেকে আরেকটাতে ভ্যারি করার জন্য কিছু নির্দিষ্ট প্রপার্টিজ আর টার্ম রয়েছে। তো তোমাকে ওই যে যে প্রবলেমগুলো হবে ওই প্রবলেমগুলো কনসিডারেশনে এনে, এবং আমার আসলে এন্ড প্রোডাক্টে কি দরকার এর উপর বেস করে এই র ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হয়। যদি না করো সেক্ষেত্রে কি হবে, এক নম্বরে হতে পারে যে তুমি বেশি সুপিরিয়র ম্যাটেরিয়াল চুজ করে ফেলছো যেটা দরকারই ছিল না, সেক্ষেত্রে তোমার প্রফিট লস হচ্ছে। দুই নম্বর যেটা হতে পারে, তুমি অনেক বেশি ইনফেরিয়র ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাকশনে চলে যাচ্ছো, যার কারণে তোমাকে অনেক বেশি ওয়েস্টেজ প্রোডিউস হচ্ছে, যেটা হচ্ছে তোমার ব্যবসার কারণ, ব্যবসার জন্য খুবই ক্ষতিকর এবং লসজনক। তার মানে কি, দুটাতেই প্রবলেম। যদি র ম্যাটেরিয়াল যেটা দরকার ছিল তার থেকে বেশি সুপিরিয়র হয়ে যায় তখনও তোমার লস, যদি র ম্যাটেরিয়াল তোমার যেটা দরকার ছিল তার থেকে অনেক বেশি ইনফেরিয়র হয়ে যায় তখনও তোমার লস। তাহলে তোমাকে কি করতে হবে, যেটা যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে ওই ওই টার্মগুলো কনসিডারেশনে এনে দেন র ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট জানলাম, একটা হলো রিসার্চ, দুই নম্বরে হলো সিলেকশন অফ র ম্যাটেরিয়ালস, তিন নম্বরে বলা হয়েছে প্রসেস কন্ট্রোল। প্রসেস কন্ট্রোল বলতে আসলে কি বুঝাচ্ছে, যে যখন কোনো কিছুর প্রসেসিং চলছে তখন প্রতিটা স্টেজে স্টেজে অ্যামাউন্ট অফ ওয়েস্টের পরিমাণ কতটুকু, এবং তোমার প্রতিটা স্টেজ পার করতে আসলে কতটুকু টাইম কনজিউম করছে। যেমন আমি যদি স্পিনিং এর কথা চিন্তা করি, তাহলে একটা ইয়ার্ন প্রোডিউস করার জন্য, ধরো একটা কার্ডেড ইয়ার্ন যদি হয়, তাহলে এক্ষেত্রে ব্লো রুম থেকে তোমাকে একদম ওয়াইন্ডিং সেকশন পর্যন্ত যেতে হয়। এখন ধরো ব্লো রুম থেকে যখন আমি ল্যাবটা পাচ্ছি, ওই ব্লো রুমে আমি ফাইবার ফিট দিলাম, ফাইবার ফিট দেওয়ার পরে আমি ল্যাব হিসেবে চুট ম্যাট যাই বলো, তাহলে যেটা পাচ্ছি এই যে যে প্রোডাকশন লাইনে আমার ওয়েস্টেজ কতটুকু হলো এবং টাইম কতটুকু কনজিউম হলো। সেকেন্ড ধাপে আসে কার্ডিং মেশিন। তাহলে আমি দেখলাম আমি কার্ডিং মেশিনে ইনপুট হিসেবে কতটুকু ল্যাব দিয়েছিলাম, আর আউটপুট হিসেবে আমি যে প্রোডাক্টটা পাচ্ছি যাকে আমি বলছি কার্ডেড স্লাইভার, সেখানে আসলে কতটুকু আমার আউটপুটে কতটুকু ম্যাটেরিয়াল এসেছে।
ইনপুট থেকে আউটপুট, তাহলে আউটপুটে যেটা পেলাম আর ইনপুটে যেটা ছিল দুটাকে আমি যদি ডিফারেন্স করি তাহলে আমি পেয়ে যাব যে ওয়েস্টেজের অ্যামাউন্টটা কত হলো। আরেকটা কি হলো যে টাইম আসলে কতটুকু লাগছে, সবসময় মনে রাখবে টাইম বেশি লাগছে মানে হচ্ছে আস্তে আস্তে করে কস্ট ইনক্রিজ হচ্ছে। তাহলে ধরো আর এই প্রসেস কন্ট্রোলে কিছু কিছু টার্ম তোমাকে মাথায় রাখতে হয়, যেমন যদি তোমার খুব হাই এন্ড ব্রেকেজ হয় সেটা স্পিনিং সেকশনেও হতে পারে ওয়াইন্ডিং সেকশনেও হতে পারে, এন্ড ব্রেকেজ যখন হচ্ছে তখন মেশিনটা স্টপ হয়ে যাচ্ছে, কোন একটা স্পিন্ডল স্টপ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে তার মানে কি ফ্লায়ার যখন খুঁজছে না তখন ওখানে ইয়ার্ন প্রডিউস হচ্ছে না, যখন ইয়ার্ন প্রডিউস হচ্ছে না মেশিন তো ঠিকই চলছে তুমি এনার্জিও কনজিউম করছো বাট তোমার ইয়ার্নটা প্রডিউস হচ্ছে না, তার মানে কি তোমার এনার্জি ওয়েস্ট হচ্ছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, তোমার ওয়েস্টেজও হচ্ছে, কিন্তু তুমি যে আউটপুটটা পাওয়া দরকার ছিল সেটা পাচ্ছ না। এন্ড তারপরে কি হতে পারে যদি তুমি ইসের কথা বলো ওয়াইন্ডিং ডিপার্টমেন্টের কথা বলো, সেক্ষেত্রে এটা হতে পারে যে এক্সেসিভ লুম স্টপ যদি হয়, এটা কিসের কারণে হতে পারে, ওয়ার্প আর ওয়েস্টের ব্রেকের কারণে হতে পারে, যে কারণেই হোক যখনই মেশিনটা স্টপ হবে তার মানে হচ্ছে তোমার প্রোডাকশন লস হচ্ছে। তাহলে তোমার কি করতে হবে, এটা কিন্তু কিছুটা ওই যে তোমার র ম্যাটেরিয়ালের সাথে কানেক্টেড, দেখা যাচ্ছে তুমি যে র ম্যাটেরিয়ালটা চুজ করেছিলে তার জন্য তোমার মেশিনের স্পিড যত থাকা দরকার ছিল তুমি রেশিওটা মেনটেন করতে পারোনি, তখন কি হবে অনেক বেশি ব্রেকেজ রেট বেড়ে যাবে। ব্রেকেজ রেট বাড়ার আরো অনেক রিজন থাকতে পারে, তাহলে ওই যে ব্রেকেজ রেটটা বেড়ে গেল সেটার কারণে তোমার কি হচ্ছে প্রোডাকশন লস হচ্ছে। তো এটা জন্য তোমাকে কি করতে হবে, প্রসেসটাকে কন্ট্রোল করতে হলে অবশ্যই একটা ইম্পর্টেন্ট টার্ম হলো আগের টার্মটা, যে তুমি র ম্যাটেরিয়ালটা কি সিলেক্ট করেছো এবং তার বেসিসে তুমি মেশিনের প্যারামিটার গুলা ঠিকভাবে সেট করতে পেরেছো কিনা। এখন তুমি যদি চাও যে আমি ইফেক্টিভলি প্রসেসটা গুলোকে যতগুলো প্রসেস আছে আমার আউটপুট ম্যাটেরিয়াল পাওয়ার জন্য প্রত্যেকটাকে খুব ইফেক্টিভলি আমি মিনিমাইজ করতে চাচ্ছি, প্রবলেম গুলোকে মিনিমাইজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা হয় যে তুমি একটা প্রোডাক্ট তো তখনই জানতে পারবে যে কোয়ালিটি ভালো হয়নি বা ভালো হয়েছে যখন তুমি তাকে টেস্ট করবে। তো সবসময় যদি তুমি প্রসেস কন্ট্রোলের জন্য যে টেস্ট গুলার দরকার হয় ওই টেস্টিং মেশিন গুলা যদি তোমার যে মেশিনটাতে তুমি ওই প্রোডাক্টটাকে প্রোডিউস করছো তার খুব কাছাকাছি রাখতে পারো তাহলে তোমার ওয়েস্টেজের পরিমাণটা অনেক কমে যাবে এবং ধরা যায় যে তোমার যে প্রোডাকশন লসটা ওটা কমে যায়। কারণ কি তুমি যখনই অ্যান্সার যত দ্রুত পাবে তুমি কিন্তু তত তাড়াতাড়ি সেটাকে মিনিমাইজ যাতে করা যায়, ওই ফলটা যাতে অ্যারাইজ না হয় বা ওই ফলটাকে যাতে মিনিমাইজ করা যেতে পারে তার জন্য যে যে প্রিকশন নেওয়া দরকার বা যে যে নেসেসারি স্টেপ নেওয়া দরকার সেগুলো নিতে পারবে। তো যখন তুমি টেস্টটা তাড়াতাড়ি পাচ্ছ টেস্টের রেজাল্টটা যখন তোমার যত দ্রুত হাতে আসছে তুমি কিন্তু তার বেসিসে ডিসিশনও তত তাড়াতাড়ি দিতে পারবে। তো এটা একটা টার্ম। তারপরে যেটা বলা হয়েছে যে প্রসেস ডেভেলপমেন্ট, ধরো যে তুমি দেখলা যে আমার প্রসেস কে আমি কন্ট্রোল, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার যতগুলো প্রসেস ছিল সব কন্ট্রোলে আছে, এটা আসলে তুমি কি বলতে পারো? বেসিক্যালি আমরা প্রসেস ডেভেলপমেন্টটা টার্মটাকে এভাবে কনসিডার করতে পারি যে আ ফর্ম অফ অ্যাপ্লাইড রিসার্চ, আমি যেটা রিসার্চ করে পেয়েছিলাম ওটাকে আমি যখন অ্যাপ্লাই করছি তখন সেটাকে আমরা বলতে পারি যে প্রসেস ডেভেলপমেন্ট। হ্যালো শুনতে পাচ্ছ কি? হ্যালো আচ্ছা আমি ফার্স্ট যাচ্ছি না, আচ্ছা ঠিক আছে। তো প্রসেস ডেভেলপমেন্ট আসলে হচ্ছে আমি বললাম যে ফর্ম অফ অ্যাপ্লাইড রিসার্চ, আমি যেটা রিসার্চ করে পেয়েছি আমি তো কিছু একটা পেয়েছি যে আমার কোন প্রোডাক্টের জন্য কোন প্রোডাকশন লাইনটা অ্যাপ্রোপ্রিয়েট বা কোন র ম্যাটেরিয়ালটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমি ওই অনুযায়ী প্রসেসকে যখন কন্ট্রোল করছি এবং এর বেসিসে আমি যখন দেখছি যে আমার প্রোডাক্টটা আগের তুলনায় বেটার হয়েছে চিপার হয়েছে এবং তুমি খুব কুইকার ওয়েতে ওটাকে প্রোডিউস করতে পারছো, তখন আমি বলতে পারি যে হ্যাঁ আমার প্রসেসটা ডেভেলপড হয়েছে। কি কি হতে হবে, অপারেটর কোয়ালিটিটা অপটিমাম থাকতে হবে এবং তার যে রেটটা যে কনজাম্পশন রেটটা ওটা কি হতে হবে চিপার হতে হবে, যত আমি প্রোডাকশনে যত কম টাকা খরচ করে আমি একটা প্রোডাক্টকে প্রোডিউস করতে পারবো আমার প্রফিট লেভেল ততটা ভালো হবে বা বেশি হবে যদি তার কোয়ালিটি ভালো থাকে। তাহলে শুধুমাত্র প্রসেস কন্ট্রোল করলেই হবে না, আমাকে আগে দেখতে হবে যে আদৌ আমি প্রসেসকে ডেভেলপ করতে পারলাম কিনা। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট টেস্টিং। বেসিক্যালি এত যে তুমি টেস্ট করছো এতগুলা স্টেজ তুমি পার করলে তার মেইন টার্গেটই হচ্ছে প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট আমরা কখন ভালো বলি, আমরা ডেফিনেশনের মাধ্যমে জানতে পেরেছিলাম যে যে প্রোডাক্টটা যে কারণে প্রোডিউস করা সে যদি ওই পারপাস গুলা 100% ইফেক্টিভলি
মেইনটেইন করতে পারে বা স্যাটিসফ্যাকশন দিতে পারে যে হ্যাঁ আমি কলমটা কিনেছিলাম লিখতে, আমি তাকে দিয়ে অনেক ভালো লিখতে পারছি, তাহলে আমি হচ্ছে স্যাটিসফাইড, তখন আমি বলছি যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো। তাহলে আমি যে বেসিসে যে প্রোডাক্টটাকে বানাচ্ছি ওই প্রোডাক্টটা ওই স্পেসিফিক পারপাস আমাদের মিট করতে পারছে কিনা, তাহলে মিট করতে পারছে কিনা এটা জানতে হলে তো আগে আমাদেরকে টেস্ট করতে হবে, তাই না? তো ওই টেস্ট গুলো বেসিক্যালি এই প্রোডাক্ট টেস্টিং এর মধ্যে করতে হয়, যে তোমার শ্রিঙ্কেজ পার্সেন্টেজ কতটুকু, এটাকে কতবার ওয়াশ করা যেতে পারে, অ্যান্ড দেন হচ্ছে টলারেন্স লেভেলটা ঠিক আছে কিনা। তো সবগুলা তোমার প্রোডাক্টে এন্ড পারপাস মিট করার জন্য যে যে কোয়ালিটিটা শো করানো দরকার সেই প্রত্যেকটা কোয়ালিটি আমার প্রোডাক্টের মাঝে বিদ্যমান কিনা এটা টেস্ট করা হয় এই প্রোডাক্ট টেস্টিং এ। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে স্পেসিফিকেশন টেস্ট। স্পেসিফিকেশন বলতে আসলে নির্দিষ্টকরণ, যে ধরো যে আমি আমার যে প্রোডাক্টটা, আমি আমার প্রোডাক্টটা লেন্থ 38 সেন্টিমিটার চাচ্ছি, এখন হচ্ছে এই 38 সেন্টিমিটার তো এক্স্যাক্টলি হবে না, প্লাস মাইনাস 0.5 বাড়তে পারে বা কমতে পারে, তাহলে আমি সেটাকে নিব। যে প্লাস মাইনাস 0.5 বললাম টলারেন্স লেভেল বলা হয়। তো যখন আমার স্পেসিফিকেশন আমি একটা দিয়েছিলাম ওটা মিট করতে পারছে, তখন আমি বলছি যে হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি ভালো। অ্যান্ড দেন এরকম আরো আমাদের, আমরা যারা নর্মাল কাস্টমার আছি, নর্মাল পিপল, এদের কাছ থেকে এরকম দেখবা যে বিভিন্ন টাইমে আরেকটু সিনিয়র হলে হয়তো তোমাদের কাছেও আসবে বা এখনো আসতে হতে পারে, মাঝে মাঝে সার্ভে করতে বলে। 20টা বা 25টা কোয়েশ্চেন থাকে, একটা সার্ভে থাকে যে তুমি প্লিজ একটু টাইম করে এটা ফিল আপ করে দাও। ওটা রিজনটা কি, কমন যে মানুষগুলো আছে তারা আসলে কখন কি চাচ্ছে এবং ওই বেসিসে তারা কোন একটা প্রোডাক্টকে ডেভেলপ করতে চায়। তো কোন প্রোডাক্টটা ডেভেলপ করলে আসলে বাজারে খুব ইজিলি অ্যাকসেপ্টেন্স পাবে এটা জানার জন্য এই সার্ভে গুলো করা হয়। তো যখন তুমি স্পেসিফিকেশন টেস্ট করো তখন কয়েকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এক নম্বরে হলো যে তুমি তোমার প্রোডাক্টের কোয়ালিটি ডেটেরিওরেট যাতে না করে ওটাকে প্রিভেনশন করতে পারো, মানে কোয়ালিটিটা ইমপ্রুভ করাটা তোমার জন্য ইজিয়ার হয়ে যায়। কেন ইজিয়ার হয়, কারণ তুমি অলরেডি জানো যে তোমার প্রোডাক্টটা কোন কোন স্পেসিফিকেশন মিট করতে পারবে বা করা উচিত। তো ওর বেসিসে তুমি যখন কোন একটা টার্গেট মাথায় নিয়ে কাজ করো, আর একজনের হচ্ছে কোনো টার্গেট নেই, তো যার গোল আছে সে কিন্তু বেশি পারফেক্টলি গোলে পৌঁছতে পারে, যার কোনো গোলই নেই সে শুধু আগাচ্ছে, তখন কি হয় ওই এক্স্যাক্টলি যে ওয়েতে যাওয়া দরকার হয়তো ওই ওয়েতে যাওয়াটা তার জন্য একটু টাফ হয়ে যায়। তো তুমি যখন স্পেসিফিকেশন টেস্ট গুলো করছো তখন কি হবে, ইনফেরিয়র কোয়ালিটি ফেব্রিক বা প্রোডাক্ট প্রোডিউস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। দুই নম্বরে হচ্ছে আমার কাস্টমার যেটা চাই, আমার কাস্টমারের নিডটা আমি বুঝতে পারি এবং ওই অনুযায়ী যখন আমি প্রোডাক্টের ডেলিভারি দেই তখন আমার কাস্টমার আমার প্রোডাক্টে অনেক বেশি স্যাটিসফাইড হয়ে যায়। তাহলে এই হলো টেস্টিং এর 6টা অবজেক্টিভস: রিসার্চ, সিলেকশন অফ র ম্যাটেরিয়ালস, প্রসেস কন্ট্রোল, প্রসেস ডেভেলপমেন্ট, প্রোডাক্ট টেস্টিং অ্যান্ড স্পেসিফিকেশন টেস্ট। এখন দেখো তাহলে টেক্সটাইল টেস্টিং এর অবজেক্টিভস গুলো আসলে কি কি। এখানে কয়েকটা খুব ছোট ছোট পয়েন্ট দিয়ে দিয়েছি, হোপসো বুঝতে প্রবলেম হবে না, যেটা বুঝতে প্রবলেম হয় কাইন্ডলি একটু আমাকে জানাবে, আমি ওইটা ডিটেলস এ ডিসক্রাইব করব। এক নম্বরে বলা হয়েছে টু চেক দা কোয়ালিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ র ম্যাটেরিয়াল। দুই নম্বরে বলা হয়েছে যে টু মনিটর দা প্রোডাকশন, যেটাকে আমরা বলছি প্রসেস কন্ট্রোল। তিন নম্বরে হচ্ছে টু অ্যাসেস দা কোয়ালিটি অফ দা ফাইনাল প্রোডাক্ট। তারপরটা বলা হয়েছে টু ইনভেস্টিগেট দা ফল্টি ম্যাটেরিয়ালস, বলা হয়েছে যে ফল্টি ম্যাটেরিয়াল গুলো ইনভেস্টিগেট করতে। এখন ফল্টি ম্যাটেরিয়াল গুলো ইনভেস্টিগেট করার রিজনটা কি বা দরকারটা কি, কেউ কি আমাকে একটু বলতে পারবে? বলেছে যে ফল্টি ম্যাটেরিয়ালটা ইনভেস্টিগেট করতে, এটা দরকারটা কি, ফল্টি ম্যাটেরিয়াল ইনভেস্টিগেট না করলে কি হবে? মিস, ফল্টি ম্যাটেরিয়াল ইনভেস্টিগেট করলে তাহলে আমরা ধরতে পারবো যে ফল্টটা কেন হয়েছে, ওই ফল্টটার কারণটা আমরা লেস করতে পারবো। আচ্ছা, তুমি ধরো যে ডিটেক্ট করতে পারলে যে আমার প্রোডাক্টে কেন প্রবলেম হচ্ছে এবং কোথায় প্রবলেম হচ্ছে, নেক্সট কি হবে? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? বেসিক্যালি যখন তুমি বুঝতে পারছো যে ফলটা কোথায় এবং এটাও তুমি বুঝতে পেরেছো ফলটার রিজনটা কি,
তাহলে তুমি কি করতে পারবে, নেক্সট টাইম যখন তুমি ওই সেম প্রোডাক্টটা প্রোডিউস করবে তখন কি হবে, তোমার ওই ফলটা মিনিমাইজ করাটা ইজিয়ার হয়ে যাবে, এবং তুমি যে যে রিজন গুলো জানলে যে এই রিজনের কারণে ফলটা অ্যারাইজ হচ্ছিল, ওই ওই রিজন গুলা তুমি কি করার চেষ্টা করবে, মিনিমাইজ করার চেষ্টা করবে, যার কারণে কি হবে তোমার প্রিভিয়াস যে প্রোডাক্টটা, প্রেজেন্ট যে প্রোডাক্ট, প্রেজেন্ট প্রোডাক্টের মধ্যে প্রিভিয়াস প্রোডাক্টের যে ইনফেরিয়রিটি গুলা ছিল ওগুলো একটুখানি রিডিউস করা কি হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে। তারপরের পয়েন্টটা দেখো বলেছে টু সেট স্ট্যান্ডার্ডস আর বেঞ্চমার্কস। স্ট্যান্ডার্ড সেট করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, যদি তুমি স্ট্যান্ডার্ডই না জানো আসলে আমার কোন একটা প্রোডাক্টের অপটিমাম কোয়ালিটিটা কি, যদি তোমার এটা জানাই থাকে তখন তুমি আসলে কোন বেসিসে প্রোডাক্টের কোয়ালিটি ভালো বলবে আর কোন বেসিসে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ বলবে, কিছু একটা বর্ডার লাইন তো থাকতে হয় তাই না। যেমন তোমরা যদি এ পেতে চাও, এ পাওয়ার জন্য তোমাদের কত পেতে হয়, 75 এ পেতে 75 লাগে, কে তুমি 70 লাগে না সাফি, এ পেতে কত লাগে এটাই জানো না বাবা, 70 লাগে না। এ মানে হচ্ছে হাইয়েস্ট মার্ক। হ্যাঁ, আমরা স্কুল কলেজে দেখে এসেছি যে এ প্লাস মানে হচ্ছে 80-র উপরে পেতে হয় তাই না। জি ম্যাম, হ্যাঁ, ইউনিভার্সিটিতে হাইয়েস্ট হচ্ছে এ, এ পেতে 80+ পেতে হয় বাবা। না আচ্ছা, আমাদের ম্যাম এ প্লাস 80-তে, এ প্লাস না, এ একটু দেখো ভালো করে দেখো, ভার্সিটিতে হাইয়েস্ট মার্কসই হচ্ছে এ, বুঝতে পেরেছো। আচ্ছা, এই যে সাফির মতো যাদের যাদের মনে হয় এ পেতে 70 লাগে তাদের কিন্তু এ মাইনাস চলে আসবে। হ্যাঁ, এ মানে হচ্ছে হাইয়েস্ট, এ পেতে 80+ পেতে হয়। আচ্ছা যাই হোক, তো আমি যখন দেখতে পাচ্ছি যে এ পেতে হলে হচ্ছে আমাকে 80+ পেতে হবে, তখন আমি স্ট্যান্ডার্ড অলরেডি জানি মিনিমাম 80, ম্যাক্সিমাম হচ্ছে 100, তাহলে আমি জানি যে আমাকে মিনিমাম 80 পেতে হবে যদি আমি এ পেতে চাই। এখন যারা যারা ফেব্রিক ডিপার্টমেন্ট 45 ব্যাচের এ পেতে চায় তাদের গোল তাহলে কি হবে, কিভাবে 80 পাওয়া যায়। যাদের গোল হচ্ছে কোনোভাবে পাশ করতে হবে তাহলে তারা দেখবে যে পাশ মার্কস কত, সে 40, তাহলে কিভাবে 40 পাওয়া যায়। তো প্রত্যেকেরই কি আছে একটা বেঞ্চ মার্ক বা স্ট্যান্ডার্ড সেট করে নিতে হয়, অ্যান্ড তার বেসিসে কোন একটা যে আমি কি ভালো করছি নাকি আমি খারাপ করছি। আমি যদি ভালো করে থাকি তাহলে আরেকটু একটু ভালো করা উচিত, আর আমি যদি খারাপ করে থাকি তাহলে আমাকে কি আরেকটু ভালো করা উচিত। যদি আমি আরেকটু ভালো করতে চাই তাহলে আসলে আমাকে কি করলে পরে ওই ভালোটা আমি খুব ইজিলি ক্যাপচার করতে পারবো, তাহলে এর জন্য স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক সেট করাটা অনেক ইম্পর্টেন্ট। পরের যে টার্মটা দেখো বলা হয়েছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে টিমটা, এদের কাজ হলো যে কোনো একটা এক্সিস্টিং প্রোডাক্ট ধরো আছে বা নেই, যে কোনো কিছু হতে পারে, বা তোমাকে তোমার যে বায়ার তাহলে ওই যে তোমাকে একটা সোয়াচ বোর্ড একটুখানি ফেব্রিক তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি ওটা কি করবে R&D টিমের কাছে পাঠিয়ে দিবে। যখন তুমি ওই টিমের কাছে পাঠিয়ে দিচ্ছ তখন ওরা এটা ইনভেস্টিগেট করবে, এখানে আসলে ফেব্রিক স্ট্রাকচারটা কিভাবে আছে, এখানে আসলে যে ইয়ার্নটা প্রোডিউস করা হয়েছে ইয়ার্নটার কাউন্ট কত, ইয়ার্নটার স্ট্রেংথ কেমন, ইয়ার্নটাতে টুইস্ট ডিরেকশনটা কেমন আছে, অ্যান্ড তারপরে হলো ফাইবারের সিলেকশনটা আমাকে কিভাবে করতে হবে। তাহলে এই যে যে প্রত্যেকটা কাজ ইনভেস্টিগেট করে যখন তুমি একটা নিউ ফেব্রিক কে অ্যারাইজ বা ইনভেন্ট করতে চাচ্ছ, অথবা কোন একটা এক্সিস্টিং প্রোডাক্টের কোয়ালিটি তুমি একটু ভ্যারিয়েশন করে ওটাকে চেঞ্জ করে নতুন কিছু ডেভেলপ করতে চাচ্ছ, এই পুরোটাই হচ্ছে R&D টিমের কাজ। তাহলে কি আমরা বুঝতে পেরেছি R&D টিমের কাজ কি? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, অ্যান্ড লাস্ট ওয়ান হলো যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমি যদি কোনো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে চাই তার জন্য আমার টেক্সটাইল টেস্টিং এর দরকার হয়। এখানে দেখো আমি ওই ইসের ক্ষেত্রে অবজেক্টিভস অফ টেস্টিং এর ক্ষেত্রে যে এলাবোরেট ফর্মগুলো বলেছি ওটাই এখানে বলে দেওয়া আছে, সো আমি এটা আর বলছি না। আমাদের নেক্সট টাইম যেটা সেটা হলো ইম্পর্টেন্স অফ টেস্টিং। অবজেক্টিভস তো জানতে পারলাম, আসলে ইম্পর্টেন্স গুলো কি কি। এক নম্বরে বলা হয়েছে যে প্রোডাক্টের কোয়ালিটিটা
করা, 2 নম্বরে বলা হয়েছে ম্যানুফ্যাকচারিং প্রসেসকে কন্ট্রোল করা, 3 নম্বরে হয়েছে ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড রিটেনশন। রিটেনশন মানে তো আমরা বুঝি না? আইডি 4 জুনায়েদ, একটু বুঝাই দেন না। আইডি 4 জুনায়েদ, তুমি কি আছো? জি ম্যাডাম। জি, এই ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড রিটেনশন যে পয়েন্টটা, এখানে আসলে রিটেনশন বলতে কি বোঝাচ্ছে একটু বলতে পারবে? এখন ম্যাডাম কাস্টমার স্যাটিসফ্যাকশন পাইলে তো আমার ওটা ধরে রাখতে হবে, সেটা বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জুনায়েদ। একদম বেসিক যে লাইনটা সেটা বলে দিয়েছে যে কাস্টমার স্যাটিসফাইড হবে, ধরো যে কোনো একটা কাস্টমার তোমার প্রোডাক্ট পেয়ে স্যাটিসফাইড। বাট এখানে আরো কিছু টার্ম আছে, সেটা হলো ধরো তোমার যে প্রোডাক্টটা এত বেশি এক্সপেন্সিভ যে আমরা যে জেনারেল রেঞ্জের পিপল, এখন তুমি যদি কোনো একটা খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডের অধিকারী দেন সেটা ডিফারেন্ট কেস। ধরো যে তুমি শ্যানেল এর মতো কোন একটা ব্র্যান্ড প্রোডিউস করতে চাও যেটা হচ্ছে খুব হাই প্রোফাইলের লোকজন ছাড়া ইউজ করে না, দেন সেটা ডিফারেন্ট। বাট তুমি যদি এটা নর্মাল যে আমি আসলে সব রেঞ্জের সব টাইপের পিপলদের আসলে যে নিডস, ওই সবগুলো নিডস কে মাথায় রেখে প্রোডাক্ট বানাবো, সেক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বরে হলো কমফোর্টেবল কিনা, 2 নম্বরে হলো ওই রেঞ্জের পিপলরা আসলে যেটা চায় আমার প্রোডাক্টের মাঝে সেটা আছে কিনা, 3 নম্বরে হলো রেঞ্জটা আসলে কেমন। যেমন আমরা যদি একটু দেখি বাংলাদেশের কোন একটা ব্র্যান্ড, আড়ং এর কথা বলতে পারি, আড়ং খুব প্রসিদ্ধ একটা ব্র্যান্ড। তো এখানে দেখো তুমি যদি একটু খেয়াল করো যে আড়ং এ কিন্তু শুধুমাত্র 1,000 টাকার মধ্যেও তুমি চাইলে সুতির থ্রি পিস বা নর্মাল রেঞ্জের থ্রি পিস কিনতে পারো। এবং ওখানে বাচ্চা থেকে শুরু করে একটা বৃদ্ধ প্রতিটা এজের মানুষের জন্য আসলে পুরো তার লাইফ যখন চলে, ওই লাইফ সাইকেল এর মধ্যে তারা আসলে কোন স্টেজে কি কি লাগে ওরা ওটাকে মাথায় রেখে তো ওরা যখন এই যে প্রতিটা স্টেপের মানুষকে বা প্রতিটা স্টেজের বা প্রতিটা টাইপের মানুষের কথা মাথায় রেখে প্রোডাক্ট গুলাকে ওদের স্টোরে রাখছে, তখন কিন্তু ইন জেনারেল আরো কেউ গেলে খালি হাতে ফিরে আসে না, তার যেটা ডিমান্ড ওই অনুযায়ী সে কিছু একটা কিনে বের হচ্ছে। তাহলে তোমার ধরো কাস্টমার স্যাটিসফাইড বা প্রোডাক্টের কোয়ালিটি এত হাই যে প্রোডাক্টটা কেনা যাচ্ছে না, অথবা হ্যাঁ প্রোডাক্টটা অনেক ভালো অনেক কমফোর্টেবল বাট এত বেশি দেখা যাচ্ছে যে ওটা সফিস্টিকেটেড ওয়েতে হ্যান্ডেল করতে হয় যেটা নর্মাল মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না, ধরো ওটা ওয়াশ করতে গেলে অনেক ওয়ে মেনটেন করতে হয় যেটা নর্মাল মানুষের জন্য প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, বা ওটা পরার পরে যে এনভায়রনমেন্টে চলাফেরা করতে হবে, এনভায়রনমেন্ট চেঞ্জ হলে পরে ওই প্রোডাক্টের উপরে ইফেক্ট পড়ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যদি এরকম খুব বেশি সফিস্টিকেটিভ বা ভালনারেবল হয় তখন দেখা যাচ্ছে কি যে তোমার নেক্সট টাইম ওই কাস্টমার তোমাকে আসলে আর ওই প্রোডাক্ট আছে ঠিক ওটা অনেক ভালো বাট মেবি আমার জন্য না, ব্যাপারটা এমন। তো কাস্টমার আসলে স্যাটিসফাইড হলে হবে না, তাকে তোমাকে ধরে রাখতে হবে। মানে রিটেনশন বলতে বেসিক্যালি ধারণ ক্ষমতা বোঝায়, মানে আমার কাস্টমারটা স্যাটিসফাইড এবং সে আমাকে ছেড়ে যাবে না। যাদের আড়ং এর ড্রেস পরার ইয়া আছে, নেশা আছে, তাদের আড়ং এত বেশি পছন্দ, তারা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের যদি থ্রি পিস কিনেও ফেলে, মেয়েদের কথা বলছি, তাহলে তারা আবার কি করবে যে না এটা মনে হয় আমার আড়ং থেকে নিলেই ভালো হতো। তো এই যে কনসেপ্টটা মাথায় ঢুকেছে এটা কিন্তু একদিনে ঢুকে নাই, অনেক কিছু ভেবে চিনতে যখন তোমার ওই রিটেইলার শপের ওনার গুলা তোমার কথা চিন্তা করে প্রোডাক্টটাকে বানাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে তোমার মাঝে ব্র্যান্ড ইমেজটা ক্রিয়েট হয়। তো বেসিক্যালি রিটেনশনের অন্যতম একটা ধাপ হলো ব্র্যান্ড ইমেজ। যদি কেউ এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা থাকে তাহলে সবসময় মনে রাখবে যে যখন তুমি বিজনেস করতে চাও প্রথমেই তুমি অনেক বেশি প্রফিট আর্ন করবে এই চার্মটা মাথায় রাখা যাবে না। প্রথমে তোমার যেটা টার্গেট থাকবে সেটা হলো যে আমার কাস্টমারকে ধরতে হবে। যখন তোমার 10টা বা 20টা বা 100টা কাস্টমার পুরো রেগুলার হয়ে যাবে যে না আমি শিওর ওরা যদি কোনো একটা প্রোডাক্ট কিনে তাহলে ওরা অবশ্যই আমার স্টোরে আসবে, তাহলে তুমি যখন এই কনফিডেন্সটা পেয়ে যাচ্ছ তখন কিন্তু আস্তে আস্তে করে তুমি যদি একটু প্রোডাক্টের প্রাইস বাড়িয়েও নাও তাহলেও কিন্তু ওরা তোমাকে ছেড়ে যাবে না। তো ওই টার্মটাই কিন্তু পরে আবার এসেছে যে গুড রেপুটেশন অর ব্র্যান্ড ইমেজ অ্যামং কনজিউমার্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। একবার যদি তোমার ব্র্যান্ডের নেমে কোনো একটা নেগেটিভ ইফেক্ট চলে আসে, দেন কিন্তু তোমার ওই নেগেটিভ ইফেক্টটা বা নেগেটিভ নেমটাকে চেঞ্জ করে পজিটিভে আনা খুবই টাফ। তো তোমরা সবসময় দেখবে তোমরা যদি রেস্টুরেন্টে অনেক যাও ইয়াং এজ,
তোমরা দেখবে যে রেস্টুরেন্টটা যখন ফার্স্ট স্টার্টিং হয় তখন হচ্ছে অনেক ছাড় থাকে, প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো থাকে, ওরা গেলে খুব ভালো সার্ভিস দেয়। যখন তুমি ওই একই রেস্টুরেন্টে 10 বার বা 20 বার যাচ্ছ তখন তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে যে না, এটা মনে হয় আমাকে আর আগের মতো সার্ভিস দিচ্ছে না। আবার এত বেশিও চেঞ্জ আনা যাবে না, তোমার চেঞ্জটা জানি খুব বেশি দৃষ্টিকটু না হয়, যদি সেটাও কাস্টমার ধরে ফেলে তখন হয়তো সে একটা টাইমে গিয়ে তোমাকে ছেড়ে যাবে। এখন দেখো এখানে 5টা M এর কথা বলা হয়েছে, 5টা M বলেছে কারণ হচ্ছে প্রত্যেকটা টার্মের ফার্স্ট যে অ্যালফাবেটটা সেটা M। আমরা যদি চিন্তা করি যে আমরা কোন একটা টেস্ট করব তাহলে আমাদের কয়েকটা জিনিসের দরকার হয়, সেটা হলো এক নম্বরে যেটা যে ম্যান পাওয়ার। আমার আসলে সেটা যদি অটোমেটেড লেভেলেও চলে আসে, আমার ওই সফটওয়্যারটাকে যদি আমি কি করতে চাই স্টোর করতে চাই বা আমি হচ্ছে অর্ডারটা প্লেস করতে চাই, সেক্ষেত্রেও আমার একজনের ম্যানের দরকার হয়। তো এক নম্বরে যে টার্মটা সেটা হচ্ছে ম্যান পাওয়ার বা ম্যান। দুই নম্বরে বলা হয়েছে ম্যাটেরিয়াল। এখন ধরো ম্যান আছে ম্যাটেরিয়ালও আছে, যদি মেশিন না থাকে তাহলেও কিন্তু তুমি টেস্টটা করতে পারছো না। তো 3 নম্বর M টা হচ্ছে মেশিন। আমার ম্যান আছে, আমার ম্যাটেরিয়াল আছে, আমার মেশিনও আছে, বাট আমি কোনো নির্দিষ্ট মেথড জানি না। তোমরা যখন তোমাদের কি কোনো ফার্স্ট ইয়ারে কোনো ল্যাব ছিল? জি ম্যাম। কি ল্যাব ছিল? কেমিস্ট্রি, তাই না? ফিজিক্স কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রি আর কিছু ছিল? জি ম্যাডাম, কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে ল্যাবই হোক তুমি চিন্তা করো প্রতিটা, তুমি ধরো কম্পিউটার প্রোগ্রামিং এর কথাই যদি চিন্তা করো, তোমার প্রতিটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে মেথড কি সেম ছিল? না ম্যাম। কোন একটা নির্দিষ্ট মেথড ধরো যে হ্যাঁ একদম বেসিক যেগুলো সেগুলো হয়তো সেম ছিল, বাট আমি যখন চেঞ্জ করে করে নতুন কোন একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি তখন কি আমার প্রত্যেকটার ক্ষেত্রে একদম সেম মেথডে কাজ করতে হয়েছে? আলাদা আলাদা, তাই না? বা আমি যদি ফিজিক্স কেমিস্ট্রির কথা চিন্তা করি, প্রতিটা টেস্টের জন্য কি ম্যাটেরিয়ালের পরিমাণ সেম ছিল, ম্যাটেরিয়ালটাকে প্রিপারেশন যে করতে হয় প্রিপারেশন ওয়ে কি সেম ছিল, বা আমি যে টেস্টটা করেছি টেস্টের ওয়েটা কি সেম ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ছিল না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে যে মেথড। যে তুমি ধরো তোমার ম্যান পাওয়ারও আছে, তোমার র ম্যাটেরিয়ালও আছে, তোমার মেশিনও আছে, বাট তুমি আসলে জানো না ওটার অ্যাপ্রোপ্রিয়েট মেথড বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা কি, যে ওয়েতে তুমি তোমার প্রোডাক্টটাকে টেস্ট করলে পারে একটা অ্যাকিউরেট রেজাল্ট পাবে, তাহলেও কিন্তু তুমি ওই প্রোডাক্টটা টেস্ট করতে পারছো না। তাহলে আমাদের 4 নম্বর যে টার্ম সেটাকে বলা হচ্ছে মেথড। তো তোমার যখন ম্যান পাওয়ার আছে, ম্যাটেরিয়াল আছে, মেশিন আছে, মেথড আছে, মেথডের মধ্যে তুমি আসলে জেনে যাবে যে ওখানে মেজারমেন্টটা কতটুকু। যেমন ধরো আমি যদি ইয়ার্নের ফাইননেস বের করতে চাই, সে 5 গ্রাম স্যাম্পল লাগে, তাহলে আমি যখন জেনে যাচ্ছি যে ওখানে 5 গ্রাম স্যাম্পল লাগে, তখন কিন্তু আমার 100 গ্রাম বা 1000 গ্রাম নিয়ে বিপত্তিতে পড়ার দরকার নেই। আমি খুব শর্ট টাইমে কি করতে পারছি, প্রোডাক্টটাকে টেস্ট করতে পারছি। তাহলে যে কোনো টেস্টকে গভর্ন করার জন্য অ্যাটলিস্ট 5টা M এর দরকার হয়। সেগুলো কি কি? ম্যান পাওয়ার, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড অ্যান্ড মেজারমেন্ট। দেখো এখানে কোয়ালিটি কন্ট্রোলের অবজেক্টিভসগুলো দিয়ে দিয়েছি আমি, খুব ইজি, একটুখানি বেশি মনে হচ্ছে, বাট আমি শিওর যদি একবার পড়ো দেখবে প্রতিটা কথাই কোনো না কোনো জায়গায় চলে এসেছে অলরেডি। 1 নম্বরে বলা হয়েছে টু ফুলফিল দ্য কাস্টমার ডিমান্ডস, 2 টু রিডিউস দ্য প্রোডাকশন কস্ট, 3 টু রিডিউস ওয়েস্টেজ, অ্যান্ড 4 to earn maximum profit at minimum cost. Acha, second or third point ta je eta ki ekta ektar sathe samanupatik hare bare ba kome naki byastanupatik, kyo bolte parbe? Ma'am, wastage reduce korte gele ma'am production cost ta beshi bere jay. Tai tumi ke nam ki? Ji ma'am, tai to mone hoy. ইউনিভ, সরি তোমার নাম যদি ভুল বলে থাকি, তোমার নাম কি, প্রোনাউন্সিয়েশনটা কি? জিনাম, ঠিক আছে ম্যাম, ইউনিভ। ইউনিভ, ইউনিভ বলেছে যে ওয়েস্টেজ যদি রিডিউস হয়ে যায় তাহলে প্রোডাকশন কস্ট নাকি বেড়ে যায়, এটা কি সত্যি? ম্যাডাম কমবে তো, ওয়েস্টেজ যদি আমার রিডিউস হয় তাহলে প্রোডাকশন কস্টও আমার মানে কমবে, তাই না? কমার কথা না,
প্রোডাকশন কস্ট আসলে বাড়বে কি কি কারণে? ওয়েস্টেজের পরিমাণ বেড়ে গেলে, টাইম বেশি লাগলে তখনই তো বাড়বে, তাই না? ম্যান পাওয়ার যদি বেশি লাগে, এনার্জি যদি বেশি যায় তখনই তো বাড়বে, নাকি এনার্জি কম লাগলে বাড়বে, কোনটা? ওয়েস্টেজ বলতে আসলে কি বোঝায়? ইউনিভ ওয়েস্টেজ কাকে বলে? ম্যাম ধরেন আমি একটা মানে মানে ফ্যাব্রিক যখন ক্রিয়েট করবো ম্যাম, তখন মানে আমার মানে টার্গেট থাকবে হচ্ছে সবচেয়ে কম যাতে ওয়েস্টেজটা হয়। ওয়েস্টেজ মানে বলতে বেসিক্যালি যেটাকে তুমি আর কি করতে পারছো না, ইউজ করতে পারছো না, যদিও টেক্সটাইল এর ক্ষেত্রে এই কথাটা ট্রু না, কারণ ওরা কোনো না কোনো ভাবে ওটাকে ইউজ করে। ইভেন তোমার কটনের মধ্যে যে ময়লাগুলা থাকে ওগুলা দিয়ে ওরা হচ্ছে ওদের যে পুকুর টাইপের জায়গাগুলো থাকে বা যেখানে মাটি কম থাকে ওগুলাকে ফিল আপ করে। তো কোনো না কোনো ভাবে ওরা ওয়েস্টেজ গুলাকে ইউজ করে। বাট তুমি ধরো ইয়ার্ন বানানোর জন্য ফাইবার কিনেছো, তাহলে ইয়ার্ন যদি না বানাতে পারো, তাহলে আমি যখন ইয়ার্ন বানাতে পারছি না, আমি আসলে যে প্রোডাক্টের জন্য র ম্যাটেরিয়াল সিলেক্ট করেছি ওই প্রোডাক্টটা আমি বানাতে পারছি না, তখনই ওটা ওয়েস্টেজ। তো তুমি তো ওই ফাইবারটাকে টাকা দিয়ে কিনেছো, দেন তুমি আবার অনেকগুলো প্রসেসকে ফলো করে অ্যাট দ্য এন্ড ওকে নিয়ে নিয়ে যাচ্ছ, বাট তারপরে তুমি কি দেখলে যে না, আমি ওই যে যে অ্যামাউন্ট অফ ফাইবার বা যাই হোক র ম্যাটেরিয়াল তো জায়গা ভেদে চেঞ্জ হয়, তোমরা অলরেডি জানো বা শুনেছ। তো যখন আমি যে প্রোডাক্টটাকে যে কারণে আসলে র ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম ওই কারণটা ফুলফিল করতে পারছে না, তখনই ওটাকে ওয়েস্টেজ বলছি। তো যখন ওয়েস্টেজ বেড়ে যাচ্ছে তখন তো ডেফিনেটলি প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, আর যখন ওয়েস্টেজ কমে যাবে তখন অবশ্যই প্রোডাকশন কস্টও কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে প্রোডাকশন কস্ট এটার সাথে ওয়েস্টেজের পরিমাণ হচ্ছে সমানুপাতিক হারে বাড়ে বা কমে, তাই না? ইউনি বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে, আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো দেখো পরের পয়েন্টটা বলা হয়েছে টু এস্টাবলিশ দা ডিজায়ার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস হুইচ আর অ্যাকসেপ্টেবল টু দা কাস্টমার্স। তারপরটা বলা হয়েছে টু ডিসকভার ফ্লস অর ভেরিয়েশনস ইন দা র ম্যাটেরিয়ালস এন্ড দা ম্যানুফ্যাকচারিং প্রসেসেস ইন অর্ডার টু এনশিওর স্মুথ অ্যান্ড আনইন্টারাপ্টেড প্রোডাকশন। অবশ্যই এটা ট্রু, যখন তুমি তোমার র ম্যাটেরিয়ালের ফ্লস গুলো জেনে যাবে এবং সেই অনুযায়ী তুমি ওই র ম্যাটেরিয়ালের ওই ফ্লস গুলাকে বা ভ্যারিয়েশন গুলাকে কারেকশন করে এবং তার বেসিসে ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলাকে চুজ করবে, তখন কি হবে, ইন্টারাপশনটা অনেক কমে যাবে। যেমন আমরা একটা বলেছিলাম যখন হাই এন্ড ব্রেকেজ, তো হাই এন্ড ব্রেকেজ কেন হচ্ছে এটা যখন আমি অ্যানালাইসিস করে পেয়ে গেলাম এবং ওই রিজন গুলোকে আমি যখন মিনিমাইজ করে ফেললাম বা পুরোপুরি রিমুভ করে ফেললাম, তখন আমার কি হবে, প্রোডাকশন লাইনটা খুব স্মুথলি এবং আনইন্টারাপ্টেড। তুমি ধরো যে দেখলে হ্যাঁ তোমার মেথড গুলো এবং প্রসেস গুলো খুব স্মুথলি চলছে, বাট তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে যদি আমি আরেকটু কারেকশন করতে পারতাম বা আমি যদি মেশিনের সেটিংটাতে একটু চেঞ্জ আনতে পারতাম, তাহলে হয়তো ওদের মেশিনের ফাংশনিং ক্যাপাবিলিটিটা আরেকটু বেড়ে যেত। তো ওটাও করা পসিবল যখন তুমি আসলে এভালুয়েট করছো দুইটা বা তিনটা ওয়েতে, তখন দেখা যাচ্ছে কোন একটাকে তোমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, কোন একটাকে এক্সেস মনে হবে, আর কোন একটাকে ইনফেরিয়র মনে হবে। তো ওর বেসিসে তুমি কি করতে পারবে যে ফার্দার ইম্প্রুভমেন্ট গুলো পসিবল হয়ে যায়। তারপরে এটা বলা হয়েছে টু স্টাডি অ্যান্ড ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ কোয়ালিটি ডেভিয়েশন ইন আ প্রোডাক্ট ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। কোয়ালিটি ডেভিয়েশন বলতে কি আমরা বুঝি? কোয়ালিটি ডেভিয়েশন বলতে আসলে কি বোঝাচ্ছে? কোয়ালিটি ডেভিয়েশন আসলে কি? ডেভিয়েশন টার্মটা বলতে আসলে কি বোঝায়? ভালো, ডেভিয়েশন হচ্ছে না আমার যে অ্যাকচুয়াল আমার যে কোয়ালিটির দরকার সেটা থেকে হয়তো সেটা বিচ্যুতি হয়ে যাচ্ছে, আমি এক্সিট কোয়ালিটিটা পাচ্ছি। জি জি, ওকে থ্যাংক ইউ। ডেভিয়েশন বলতে বেসিক্যালি বিচ্যুতি বোঝায়, যদি আমি এটা বাংলা বলি সেটা হলো তুমি যে স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্কটা ক্রিয়েট করেছিলে ওটা থেকে কত বেশি ইনফেরিয়র কোয়ালিটি প্রোডাক্ট তুমি প্রোডিউস করেছো। তাহলে তুমি যখন এক্সটেন্ডটা জেনে যাবে যে
আমার যে ধরো যে আমার স্ট্যান্ডার্ড ছিল 20, কোন একটা ভ্যালু ছিল 20, তাহলে ওই 20 এর জায়গায় টলারেন্স লেভেল ছিল প্লাস মাইনাস 1, তাহলে আমার প্রোডাক্ট যদি 19 থেকে 21 এর মাঝে থাকে তখন আমি প্রোডাক্টটাকে বলতে পারছি এক্সিলেন্ট। যখন ওই প্রোডাক্টটা 19 থেকে 21 এর মাঝে না থেকে নেমে চলে আসলো 15 বা 14 তে, তখন কোয়ালিটি ডেভিয়েশনটা অনেক বেশি হয়ে গেছে। তো তুমি যখন ওইটাকে স্টাডি করবে যে কোয়ালিটি ডেভিয়েশনটা আসলে কতটুকু হয়েছে, দেন তোমার যে স্টেপটা সেটা হচ্ছে অ্যানালাইজ করা, এই যে ডেভিয়েশনটা হলো এটা বেশি বা কম যখন হলো কেন হলো। তুমি যখন যে যে রিজন বা যে যে কজ গুলা এই ডেভিয়েশনের কারণে রেসপন্সিবল, এইগুলাকে কি করতে পারলে অ্যানালাইজ করলে, তখন তুমি কি করবে লাস্ট পয়েন্টটা যেটা বলা হয়েছে, টু আন্ডারটেক সাচ স্টেপস হুইচ আর হেল্পফুল ইন অ্যাচিভিং দ্য ডিজায়ার্ড কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। প্রথমে আমরা যেটা বললাম যে আমরা প্রথমে র ম্যাটেরিয়ালের ফ্লস অর ভ্যারিয়েশন গুলাকে যদি ডিসকভার করতে পারি এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলাকেও যদি খুব বেটার ওয়েতে হ্যান্ডলিং করতে পারি, তখন আমরা একটা স্মুথ এবং আনইন্টারাপ্টেড প্রোডাকশন পাচ্ছি। অ্যান্ড দেন আমি যদি চাই তাহলে ওই মেথড গুলাকে আমি আবার এভালুয়েট করে বেটার ফাংশনিং পেতে পারি। অ্যান্ড দেন তারপরেরটা যেটা, যে আমার যে প্রোডাক্টটা আমি পেলাম, প্রোডাক্টটার আসলে কতটুকু কোয়ালিটি ডেভিয়েশন হয়েছে বা কোয়ালিটি অ্যাপ্রোপ্রিয়েট বা কোয়ালিটি বেশি ভালো হয়েছে, যেটাই হোক, এটা আমি যখন অ্যানালাইসিস করছি, যদি কোয়ালিটি ডেভিয়েশন থাকে তাহলে কোয়ালিটি ডেভিয়েশন থাকার পরে কেন হলো, এই রিজন গুলো যখন আমি ডিটেক্ট করে ফেলছি এবং ওই রিজন গুলোকে আমি যখন মিনিমাইজ করতে পারছি, তখন আশা করা যায় যে আমি যে ডিজায়ার্ড কোয়ালিটি প্রোডাক্ট পেতে চাচ্ছি সেটা পাওয়া আসলে সম্ভব বা ইজিয়ার। এখানে দেখো কিছু টেস্টিং মেথডস বা যে যে আমরা যে বলেছি না যে প্রত্যেকটা জিনিসের জন্য একটা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক ক্রিয়েট করতে হয়। এখন এই বেঞ্চমার্কটা কি আমরা সবাই এক একজন এক একজনের জন্য আলাদা আলাদা কিছু করব, বলো দেখি। যদি এমন হতো যে 4 পেলেই, 4 পেতে হলে 80 পেতে হয় না, নিশি ম্যামের যে সাবজেক্টটা ওখানে 60 পেলেই এ পাওয়া যায়, আর জালাল স্যারের যে পোর্শনটা আছে দুইটা মিলেই ধরো 60, বাকি জাওয়াত স্যারের যে পোর্শনটা, জাওয়াত স্যার কোন সাবজেক্টে নাই তোমাদের? উইভিং প্রিপারেটরি প্রসেস। আচ্ছা, স্যারের সাথে আর কি আছেন? মামুন স্যার। আচ্ছা, তাহলে স্যারদের কাছে এ পেতে হলে পরে 75 পেতে হয়। আরেকটা সাবজেক্টের নাম বলো, ন্যাচারাল ফাইবার আছে? মানন ছিল। আচ্ছা, এই এই সেমিস্টারে আছে এরকম আরেকটা সাবজেক্টের নাম বলো। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর কথা বল, ধরলাম যে স্ট্যাটিস্টিক্স এ আবার 90 না পেলে এ পাওয়া যায় না, তাহলে যদি এরকম মিস অর্গানাইজড হতো তাহলে ওটা কি গুলো আসলে স্ট্যান্ডার্ড বলে? যদি আমরা ইচ্ছা মতো নিজেরা নিজেরা মিলে চেঞ্জ করি ভ্যালু গুলা, না না, স্ট্যান্ডার্ড আসলে কাকে বলে? আমরা যারা আছি আমরা সবাই ওই একই নিয়ম ফলো করব, তাই তো? তাহলে এরকম টেস্টিং এর ক্ষেত্রে কিছু কিছু মেথড, তুমি যে একটা মেথড ধরে এবং ওই মেথডের বেসিসে কোন একটা মেজারমেন্ট কে সিলেক্ট করে কোন একটা প্রোডাক্ট কে টেস্ট করছো, এই যে যে মেথড করলা এটা কোন একটা অর্গানাইজেশন থেকে স্ট্যান্ডার্ড হিসেবে দিয়ে দেওয়া হয়। তাহলে ওরকম কিছু অর্গানাইজেশনের নাম যেটা সবচেয়ে বেশি পপুলার, ওটার নাম এখানে 5টা নাম দিয়ে দেওয়া আছে, তোমাদের যে সিটি কোয়েশ্চেন ওখানে হয়তো আসতে পারে, এএটিসিসি বলতে কি বুঝছো বা এএসটিএম এর ফুল ফর্মটা আসলে কি, এরকম ছোট কোয়েশ্চেন হয়তো হতে পারে। তোমাদের ফার্স্ট লেকচারের লাস্ট যে টপিকটা সেটা হলো এটা, ডেমিং কোয়ালিটি সাইকেল। ডেমিং কোয়ালিটি সাইকেলকে আবার পিডিসিএ বা পিডিএসএ সাইকেলও বলা হয়। পিডিসিএ বলতে বেসিক্যালি প্ল্যান ডু চেক অ্যাক্ট, আর যদি স্টাডি হয় তখন হচ্ছে প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট। এটাকে বেসিক্যালি একটা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট সাইকেল বলা হয়। দেখো এখানে বলা হয়েছে দ্য ডেমিং সাইকেল অর পিডিসিএ সাইকেল ইজ আ কন্টিনিউয়াস কোয়ালিটি ইম্প্রুভমেন্ট মডেল কনসিস্টিং আউট অফ আ লজিক্যাল সিকোয়েন্স অফ 4 রেপিটিটিভ স্টেপস ফর কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট অ্যান্ড লার্নিং, সাচ অ্যাজ প্ল্যান ডু চেক অ্যান্ড অ্যাক্ট। কেউ কি আমাকে বলতে পারবে এটাকে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট সাইকেল কেন বলা হয়েছে? মানে এটা মেবি প্রতিটা স্টেপে আমাদের হচ্ছে চেক করা হয় যে এখানে কোনো আমাদের প্রতিটা স্টেপ বা এরকম কিছু থাকলে সেটাকে ইমপ্রুভ করার জন্য, এটা ইমপ্রুভ তো করবেই। তো ইমপ্রুভ করা গেলে কন্টিনিউয়াস বলতে আসলে কি বুঝায়?
কন্টিনিউয়াস বলতে আমি হচ্ছে আমাদের যেটা অবিচ্ছিন্ন নিয়ম যেটা হচ্ছে আমাদের যেটা ননস্টপ চলবে যেটার কোনো শেষ নেই ধরো যে তোমার নাম কি আমার নাম সিরাজ আচ্ছা সিরাজ সিরাজ তুমি বলো তুমি চাচ্ছো যে তোমার কোন একটা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে ওটাতে ইমপ্রুভমেন্ট আনতে ধরো তোমার রেজাল্টের ক্ষেত্রে তোমার 2-1 তো না তুমি তো এখন 2-1 আছো 1-2 এর রেজাল্ট হয়নি 1-1 এর রেজাল্টের কি পরিবর্তন আনবে বেটা ম্যাডাম সিজি 4 আচ্ছা 4 ভেরি গুড নো প্রবলেম এখন সিরাজ আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার ধরো সিজি 4 এসেছে তোমার কি অন্য কিছু এমন নেই যেটা তুমি চাও যে আরেকটু ইমপ্রুভ হোক জি ম্যাম অবশ্যই এখন ধরো কিছু একটা বলো যেটা বলা যাবে জিজ্ঞেস করতে সাহস পায় না কেউ আচ্ছা আইডি 48 তোমার তোমার কত ছিল জিকে আমার তো ভালো না ম্যাডাম আরে এটা ব্যাপার না তুমি বলো আমাকে ম্যাডাম 3.47 আচ্ছা 3.47 এটা অনেক ভালো সিজি হ্যাঁ তুমি একটু উল্টা পাল্টা কথা কম বলো তাহলে আইডি 48 এর এখন রিসেন্টলি আছে 3.47 আমি শিওর ওর ইচ্ছা যে আস্তে আস্তে করে ওর যে সিজিপিএটা বা জিপিএটা ওটা তো পরে গিয়ে সিজিপিএ হবে এটাকে আরেকটু বাড়ানো বেসিক্যালি এটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছে কারণ এর কোনো শেষ নেই ইমপ্রুভমেন্টের কোনো অন্ত নেই মানুষ যত বেশি নিজেকে ইমপ্রুভ করে সে তার থেকে আরো বেশি পেতে চায় বা করতে চায় ধরো এখন আমার সিজি 4 আছে নো প্রবলেম আমি ঠিক আছে আমার যে এডুকেশনাল যে সাইডটা এটা আমি ঠিক রেখেছি এখন আমি চাচ্ছি যে আমি ডিবেট অনেক ভালো পারি তাহলে ডিবেটের দিকে আমার মনে হচ্ছে আমার একটু ঘাটতি আছে তাহলে আমি ওটাকে ইমপ্রুভ করতে চাচ্ছি যখন আমার ওটাও হয়ে গেল এবং আমার সিজি 4 চলে এসেছে তখন আসলে আমি আর বাংলাদেশে থাকতে চাচ্ছি না আমি বিএসসি শেষ করে কোন একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি আছে আমি ওখানে যেতে চাচ্ছি তাহলে আমি যখন ওখানেও চলে গেলাম ওখানে গিয়ে আমি ফার্স্ট হতে চাচ্ছি আমি যখন ফার্স্ট হয়ে গেলাম তখন আমি আবার চিন্তা করব আমি পোস্ট ডক কোথায় করব বা আমি যদি টিচার হতে চাই তাহলে টিচার হতে হলে আসলে আমাকে কি করতে হবে তো আমাদের জীবনে আমরা যখন নিজেদের কথাই যদি চিন্তা করি প্রত্যেকেই তার কোনো না কোনো ইমপ্রুভমেন্ট চায় এবং এর কোনো শেষ নেই সে যখন একটা স্টেজ পার করে সে চায় যে আমি এরপরে আমার ইমপ্রুভমেন্টটাকে আরেকটু বেটার করব যখন সে আরেকটু বেটার করছে তখন সে চায় এখন তার যে লেভেল আছে সে চাচ্ছে তার ইমপ্রুভমেন্টটা তার থেকে একটু বেশি হোক তো যেহেতু এটার কোনো শেষ নেই অন্তহীন একটা প্রসেস যার কারণে এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সাইকেল এবং এখানে চারটা স্টেপ বলে দেওয়া হচ্ছে যে এক নম্বরে যেটাকে বলা হচ্ছে প্ল্যান তুমি যখন কিছু একটাকে ইমপ্রুভ করতে চাচ্ছ তখন তুমি আসলে প্ল্যান করো কি প্ল্যান করো যে তুমি আসলে যে ইমপ্রুভমেন্ট চাচ্ছ ওই ইমপ্রুভমেন্ট পাওয়ার জন্য তোমার আসলে কিভাবে কাজ করা উচিত তুমি যখন প্ল্যান করলে তখন তুমি 2 নম্বর হলো ডু তুমি ওই কাজটা করো প্ল্যান অনুযায়ী তুমি যে প্ল্যানটা করেছো ওই প্ল্যানটাকেই তুমি এক্সিকিউট করো যখন তুমি কাজটা করেছো 3 নম্বরে হচ্ছে চেক করো বা স্টাডি যেটাই হোক আমার পাস্টে ধরো 5 দিন আগে আমি প্রতিদিন 1.5 ঘন্টা করে স্টাডি করতাম আমি প্ল্যান করেছি আমার সিজিপিএ যদি বাড়াতে হয় তাহলে আমাকে মিনিমাম 3 ঘন্টা করে স্টাডি করতে হবে তাহলে আমি ঠিক 5 দিন পরে 6 নম্বর দিন থেকে 10 নম্বর দিন পর্যন্ত আমার প্ল্যানটাকে এক্সিকিউট করলাম তাহলে 11 নম্বর দিন দিয়ে আমার যেটা কাজ হবে সেটা দেখা যে আমি কি আদৌ পেছনের 5 দিন 3 ঘন্টা করে স্টাডি করতে পেরেছি যদি হয় যে হ্যাঁ পেরেছি তাহলে আমি ওই 11 নম্বর দিন বা একদিন রিল্যাক্সেশন ডে হিসেবে কাউন্ট করে 12 নম্বর দিন থেকে চিন্তা করলাম যে আমি কালকে থেকে আর একটু পড়ার পরিমাণ বাড়াবো 3.5 ঘন্টা করব এখানে হয়তো আমি ইনস্টিটিউশনাল বইয়ের পাশাপাশি নতুন কোনো একটা টপিক সম্পর্কে জানতে চাই ওটার জন্য আমি 30 মিনিট এক্সট্রা দিব বা আমার রিসার্চ অনেক ভালো লাগে তাহলে আমি কোন একটা ওল্ডার টপিক নিয়ে প্রতিদিন আমি কোন একটা জার্নাল পড়ব 30 মিনিটের জন্য তাহলে এই যে যে লাস্ট স্টেপটা যে আমি যখন চেক স্টাডি করলাম আমার ইমপ্রুভমেন্টটা কতটুকু এবং লাস্ট স্টেপটা হলো একটা হলো তোমার যদি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে তাহলে তুমি আরেকটু কি বেশি ইমপ্রুভ করতে চাও
তোমার যদি ইমপ্রুভমেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটার জন্য তুমি আবার পুনরায় প্ল্যান করবে। তাহলে আমার প্রতিটা ইমপ্রুভমেন্ট সাইকেলের জন্য এক একটা ইমপ্রুভমেন্ট সাইকেলের জন্য তোমার হচ্ছে চারটা টার্ম, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। যখন অ্যাক্টে গিয়ে বুঝে ফেললাম যে কোনো একটা প্রবলেম হচ্ছে অ্যান্ড দেন আমাকে এই অনুযায়ী অ্যাক্ট করলে হবে না, হয়তো আরেকটু চেঞ্জ করতে হবে, তখন ওই অ্যাক্ট যখন আমি করছি, করার পরে যখন আমি ইমপ্রুভমেন্টে কোনো একটা ঘাটতি দেখতে পাচ্ছি বা সাফিসিয়েন্সি দেখতে পাচ্ছি, তার উপর বেস করে আমি আবার একটা নতুন প্ল্যান করব। অ্যান্ড ওই প্ল্যানটাও লাস্ট পর্যন্ত এক্সিকিউট হওয়ার পরে আমি আবার একটা নতুন প্ল্যান করতে থাকবো, যেহেতু এই প্ল্যানের কোনো শেষ নেই, এই সাইকেলের কোনো শেষ নেই। তাই ডেমিং কোয়ালিটি সাইকেলকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সাইকেল নামেও পরিচিতি লাভ করেছে এটা, বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সাইকেল বলা হয়। বেসিক্যালি এই যে ডেমিং কোয়ালিটি সাইকেলটা, এটার অরিজিনটা কোথায় একটু আমি হিস্ট্রি দিয়ে দিয়েছি। দেখো বলা হয়েছে ইটস অরিজিন ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য এমিনেন্ট স্ট্যাটিস্টিক্স এক্সপার্ট মিস্টার ওয়াল্টার আশে ওয়াল্ট। ইন দ্য 1920s হি ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ প্ল্যান, ডু অ্যান্ড সে। দ্য লেট টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট গুরু বলা হয় ওনাকে। অ্যান্ড রিনাউন্ড স্ট্যাটিস্টিশিয়ান এডওয়ার্ড ডব্লিউ ডেমিং মডিফাইড দ্য শে ওয়াল্ট সাইকেল অ্যাজ প্ল্যান, ডু, স্টাডি অ্যান্ড অ্যাক্ট। Along with other well-known American quality guru J.M. Zuran, Deming went to Japan as part of the occupation forces of the Allies after World War II. Deming taught a lot of quality improvement methods to the Japanese, including the uses of statistics and the plan, do, study, act cycle. Tumra ki World War II somporke kichu jano? Hello? গুরুকে চাচ্ছিল যাদের তত্ত্বাবধানে ওরা ওদের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি করতে পারে। তো ওরা যখন ডেমিং কে দেখেছিলেন, যেহেতু উনি অনেক ভালো কোয়ালিটি গুরু ছিলেন, উনি ওদেরকে বেসিক্যালি এই যে PDCA বা PDSA সাইকেল আমরা বলছি, এটা ওদেরকে প্রেসক্রাইব করে যে তোমরা যদি এই ওয়েতে কাজ করো তাহলে আমার মনে হয় তোমাদের যে ইমপ্রুভমেন্টটা এটা আরো বেটার ওয়েতে হওয়া সম্ভব। এবং ওরা ওই স্ট্যাটিস্টিক্সটাকে ইউজ করেছিল এবং করার ফলে ওদের ইমপ্রুভমেন্টটা আসলে অনেক ফাস্ট হয়েছিল। তো ওভাবে বেসিক্যালি এটা আরো বেশি প্ল্যান, টু, চেক, অ্যাক্ট যে আমি বললাম ওগুলাই এখানে আবার আমি বলে দিয়েছি। প্ল্যান হচ্ছে রিকগনাইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড প্ল্যান এ চেঞ্জ। দুই নম্বরে ডু, ডু হচ্ছে টেস্ট দ্য চেঞ্জ অ্যান্ড ক্যারি আউট আ স্মল স্কেল স্টাডি। চেক হচ্ছে রিভিউ দ্য টেস্ট, অ্যানালাইজ দ্য রেজাল্টস অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট ইউ হ্যাভ লার্নড। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অ্যাক্ট, টেক অ্যাকশন বেসড অন হোয়াট ইউ লার্নড ইন দ্য স্টাডি স্টেপ। ইফ দ্য চেঞ্জ ডিড নট ওয়ার্ক, গো থ্রু দ্য সাইকেল এগেইন উইথ আ ডিফারেন্ট প্ল্যান। If you are successful, incorporate what you learned from the test into wider changes. Use what you learned to plan new improvements, beginning the cycle again. Tumra ki ei plan, do, check, act er je procedure ta prottekta term bujhte perecho? Ji ma'am. Ha, act e basically bola hocche তুমি যে চেক বা অ্যাক্ট স্টাডিতে যে কাজটা করেছো ওখানেই তুমি একটু চেক করো যে আমি যে চেঞ্জটা করতে চেয়েছিলাম আদৌ চেঞ্জটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে কতটুকু হয়েছে, যদি না হয়ে থাকে কি করলে হবে। আমি যতটুকু জানি অতটুকু জানলেই হবে নাকি আমার রেঞ্জটাকে আরো ওয়াইডার করতে হবে? যখন তুমি এই প্রত্যেকটা জিনিস ভেবে ফেললে তার উপর তোমাকে আবার কি করতে হবে, পুনরায় আরেকটা নতুন প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ী সাইকেলটাকে আবার এগেইন রিপিট করতে হবে, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস সারা জীবন চলতে থাকবে। এখানে PDSA সাইকেলটাই আমি জাস্ট ডিসক্রাইব করেছি, চেকের জায়গায় স্টাডি এসেছে, আর কোনো ডিফারেন্স নেই। এখানে আমরা PDCA সাইকেল কখন আসলে ইউজ করা উচিত কিছু আমি বলার চেষ্টা করেছি। এক নম্বরে হচ্ছে স্টার্টিং আর নিউ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, তিন নম্বরে হচ্ছে ডেভেলপিং আর নিউ আর ইমপ্রুভ ডিজাইন অফ আ প্রসেস, প্রোডাক্ট আর সার্ভিস, তিন নম্বরে হতে পারে ডিফাইনিং আর রিপিটেটিভ ওয়ার্ক প্রসেস, চার নম্বরে হতে পারে প্ল্যানিং ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস ইন অর্ডার টু ভেরিফাই অ্যান্ড প্রায়োরিটাইজ প্রবলেমস অর রুট কজেস, তারপরটা হতে পারে ইমপ্লিমেন্টিং এনি চেঞ্জ, যে কোনো ধরনের চেঞ্জ যদি তুমি ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে তুমি PDCA বা PDSA সাইকেলটাকে ফলো করতে পারো।
অথবা যারা আছো যে রেজাল্ট ভালো করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু তুমি এই সাইকেলটাকে নিজের মধ্যে নিয়ে সে অনুযায়ী যদি কাজ করো আমি 100% অ্যাসিওর করতে পারি তোমার অনেক বেশি ফায়দা হবে। And then last one is working towards continuous improvement. তুমি যে কোনো জিনিসে যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট চাও তুমি PDCA সাইকেল অনুযায়ী যদি কাজ করো তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবে। এখানে প্রফিটস গুলো কিছু বেনিফিটস বলে দেওয়া হয়েছে, এখানে আসলে ইসের ক্ষেত্রে বিজনেস এর ক্ষেত্রে বেশি হাইলাইট করা হয়েছে, এটা তোমার ক্ষেত্রেও হতে পারে অ্যাজ আ স্টুডেন্ট তোমার পড়াশোনার জন্য হতে পারে। অ্যান্ড দেন এটার মাধ্যমে আমাদের যে ফার্স্ট লেকচারটা এটা শেষ হলো। আমি জাস্ট আরেকবার বলে যাচ্ছি আমাদের থার্ড যে ক্লাসটা হবে, থার্ড ক্লাসের ফার্স্টে আমি আগে আমাদের যে লেকচার নাম্বার 1 যেটা এখানে আসলে কি কি টপিক ছিল আমি যে কোনো টপিকে তোমাদের যে কোনো কাউকে কোয়েশ্চেন করব, দেন আমি সেকেন্ড লেকচার শুরু করব। আমাদের ফার্স্ট লেকচারের ফার্স্ট টপিক ছিল টেক্সটাইল ফাইবার কাকে বলে, ইয়ার্ন কাকে বলে, টেক্সটাইল টেস্টিং কি, টেক্সটাইল টেস্টিং কি, কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটির ডাইমেনশন গুলো কি কি, কন্ট্রোল কাকে বলে, কোয়ালিটি কন্ট্রোল কি, টেস্টিং এর অবজেক্টিভস গুলো কি কি, টেক্সটাইল টেস্টিং এর অবজেক্টিভস গুলো কি কি, এটার এলাবোরেট ফর্ম, টেক্সটাইল টেস্টিং এর ইম্পর্টেন্স গুলো কি কি, কোয়ালিটি টেস্টিং কে গভর্ন করতে হলে যে 5টা এমের দরকার হয় সেগুলো কি কি, কোয়ালিটি কন্ট্রোলের অবজেক্টিভস গুলো কি, টেস্টিং মেথডস অর সোর্সেস অফ টেস্টিং স্ট্যান্ডার্ডস এর কয়েকটা নাম, এবং দ্য লাস্ট ওয়ান ইজ ডেমিং কোয়ালিটি সাইকেল। এটা তোমাদের ছিল ফার্স্ট টপিক। এখন আমাকে বলো কারো কি কোনো প্রবলেম আছে ফার্স্ট লেকচারে? নো ম্যাম, কথা বলতে হবে না ম্যাম। ওকে ঠিক আছে, আমি তাহলে রোল কল করছি, একটু রেসপন্স করতে হবে। আইডি 1 ইয়েস ম্যাম, 2 আইডি 2